ওটা হচ্ছে প্রথম ঘরটা, ওইখান থেকে ওই ঘরের ডিস্টেন্স হচ্ছে প্রথম ঘরটা। তারপর হচ্ছে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে একটা ঘর, এটা বারান্দাটা, এটা একটা বারান্দা, এটা একটা ঘর, ঠিক আছে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঘরের মিডিলে দাঁড়িয়ে আছো। এবারে কথা হচ্ছে এইখানে একটা যে ঘর হবে, এই ঘরের ওই পাটটাতে ইয়ে হবে, ওই পাটটাতে ইয়ে হবে, মানে ওখানটা সোলিং বিছিয়েছে তো, ওইখানটা যেখানটা সোলিং বিছিয়েছে, মানে হচ্ছে এইখানটা তো ধরো ওরা মাল মাখছে, এটা তো একটা ঘর আর এটা একটা ঘর, দুটো ঘর তো। এটা এই ঘরের মাঝখানটা মানে হচ্ছে ওই জায়গাটা পড়ছে। এগুলো কি করেছে ওরা, এগুলো কি করেছে? ইট বেচাবে, রাব ঢালাই করবে, তারপরে না দেবে? আমি কি বলছি শোন, হ্যাঁ বলো না। আচ্ছা এইটা তো ধরো একটা ঘরের, এটা তো ধরো ফার্স্টের সিঁড়ি ঘরটা হলো এইটা, ঠিক আছে? এবার ওখান থেকে পুরোটা, এই দেখছো ওইদিকে আসো, ফোন করতে হবে না, এখানে আসো, এই যে দেখছো এটা, এটা পুরোটা গাঁদনি হবে, ঠিক আছে? এটা পুরোটা গাঁদনি হবে, এটা পুরোটা গাঁদনি হবে, এটা এটা লং, আমি ওটা বলছি না, হ্যাঁ টাইমিং ভালো, এটা পুরোটা গাঁদনি হবে তো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটায় এইটা, এই জায়গাটায় একটা গেট হওয়ার কথা হিসাব মতো আমার মতে, হ্যাঁ পুরো বন্ধ হয়ে যাবে, পুরো বন্ধ হয়ে যাচ্ছে। এবার ওইখান থেকে ঘুরে ঢুকলি, মানে ওইদিকে ঢুকলি, ওইদিকে ঢুকে এরকম জায়গায় গেট হবে, ওইখানটায় দেবার কথা, আমি এটা কথা বলছিলাম, ওইখানটায় হবে হিসাব মতো। তাহলে আমি ওইদিক দিয়ে এই গেটে ঢুকলাম, ঢুকে বারান্দায় ঢুকে, এটা ফলস গেট থাকবে, এটা জাস্ট নামে নামে গেট থাকবে, এটা বন্ধই থাকবে সবসময়, জাস্ট একটা নামে নামে গেট থাকবে। ওটাতে ঢুকে তোর বারান্দায় ঢুকলি, ঢুকে ঘরে গেলি, প্লাস হচ্ছে সিঁড়িতে উঠলি, হ্যাঁ তুই তো ঘরের ভেতরে সিঁড়ি ঘরটা হলো, ঘরের ভেতরে সিঁড়ি ঘর হলো, সিঁড়ি ঘরটা ঘরে বারান্দার মধ্যে সিঁড়ি ঘরটা, বারান্দা ঘর, বারান্দা ভাগ হবে না তো, বারান্দার পর থেকে সিঁড়ি ঘর হবে, তাহলে এইখানটা থেকে আবার একটা সিঁড়ি দিতে হবে তো, এখান থেকে তাহলে আবার একটা গান্ধী তুলতে হবে। এইটা এরকম ক্যাচা হলো কেন, এটা এরকম ক্যাচা হলো কেন, এটা এরকম ক্যাচা হলো কেন, এটা আমাকে বোঝাও।